الله 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 بسم الله الرحمن الرحيم نحمده حمد الشاكرين ونؤمن به ايمان الموقنين ونقر بوحدانيته اقرار الصادقين ونصلي ونسلم على سيد المرسلين ওয়ালা জমি আলহি আম্মা বাদ তহিন দর্শক এবং শ্রোতা আমাদের আজকের আলোচ্য বিষয় গুনা এবং পাপের কুফল কুপরিণাম এবং ভয়াবহতা পার্থিব জীবনে এবং পারলৌকিক জীবনে আল্লাহাক যদি এই পৃথিবীতে এই জগতে প্রতিটি মানুষের গুনার কারণে পাকড়াও করতেন প্রতিটি গুনার কারণে পাকড়াও করতেন কোরআনে করিমে সুরায় আরাফের পঁয়তাল্লিশ নম্বর আয়তে আল্লাহাক এর সাথ করেন ওলা খিজুল্লাহ কাসাবু মা আলা জাহ রেহা আল্লাহ পাক যদি মানুষের কুক কর্মের কারণে আল্লাহ পাক যদি পাকড়াও করতেন তাহলে মা তারক আলা বু বুপৃষ্ঠে একজন পদচারী একজন মানুষও এই পৃথিবীতে বিচরণকারী আল্লাহাক বাকি রাখতেন না সমুলে খতম করে দিতেন অলা কি ওয়াকহ মিলা আজিলেম মোসাম্মা তবে আল্লাহ ভাগ নির্ধারিত নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দেন প্রশ্ন হয় যে যারা ধর্মকর্ম করে না নামাজ পড়ে না রোজা রাখে না তসবি পাঠ করে না পুণ্যের কাজ করে না তাদের তো অশান্তি দেখা যায় না তো কোরআনে কারিমে এর জবাব দিয়েছেন আল্লাহাক কোরআন তো এমন এক কিতাব মা মহাফরত্নফিল কিতাব এমনি সেই আল্লাহাক বলেন যে মানুষের সমস্ত প্রশ্ন মানুষের সমস্ত বিষয় আমি কোরআনে বর্ণনা করছি কোনো কিছু বাদ রাখিনি তো বিয়ান আল্লিকুল্লি সাই সব কিছুর বর্ণনা কোরআনে আছে তো আল্লাহফাক বলেন যে সানাস্তাদি জুহম্মিন হাইতুল্লা আলমন সুরায় আরাফ সুরায় আরাফে আল্লাহফাক বলেন যে সনাস্তাদির জুহম্মিন হাইতুল্লা আলমুন যে তাদেরকে একটু ঢিল দিছি তাদেরকে একটু অবকাশ দিছি আমি একটা সীমানা তাদের জন্য রেখে দিয়েছি যে দেখি এরা ওই সীমানা পর্যন্ত পশে কিনা ওই সীমানায় যখন পোষে তো কোরআনে কেরিমে আল্লাহতালা বলেন যে আখজাহু আকজাহু আলীমন আল্লাহ আল্লাহাকের পাকড়াও পাকের গ্রেফতারি সাংঘাতিক মর্মন্ত যন্ত্রণাদায়ক আজাব এবং শাস্তি সুতরাং যারা ধর্মকর্ম করে না তাদের কিছু হয় না এটার কারণে এটা প্রতীয়মান হয় না যে আল্লাহাক তাদেরকে ভালোবাসেন বরং তাদেরকে কোরআন বলতেছে তাদেরকে ঢিল দেওয়া হয়েছে অবকাশ দেওয়া হয়েছে সময় মতন আল্লা তাদেরকে পাকড়াও করবেন তাছাড়া আরেকটি উত্তর আছে যে যারা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই তারাও তো দুনিয়ায় ভালো কাজ করে সেবা করে মানুষের উপকার করে সেজন্য দুনিয়ায় তাদেরকে পাক কিছু স্বাচ্ছন্দ্যের জীবন দান করেন কিন্তু তাদের জন্য যেহেতু মোশরেক সিরেক ছেড়েকারীদের স্থান নির্দিষ্ট জাহান নাম মানুষ যদি অন্যায় কাজ করে গুনার কাজ করে যে ব্যাপারটি খুবই অনুধাবনের অনুধাবনের বিষয় চিন্তার বিষয় মানুষ যদি অন্যায় কাজ করে গুনার কাজ করে তাহলে সেটি আমি ইতিপূর্ব বলেছি যে এটাকে জুলুম বলে অন্যায় কাজ করাকে কারণ এর দ্বারা নিজের ক্ষতি এর দ্বারা আর এক ক্ষতি এর দ্বারা সমাজের ক্ষতি কোরআনে করিমের সুরায় আনফলে আল্লাহ তাবারক ওয়ালা ইরশাদ করছেন যে তোমরা নিজেদেরকে আত্মরক্ষা করো আজবের থেকে বাঁচাও নিজেদেরকে আল্লাহকে ভয় করো এমন আজাবকে ভয় করো যে আজাব হয়তো গুটি কয়েক মানুষ করবে কিন্তু সেই আজাবের কুপরিণাম এবং প্রভাব ব্যাপক হারে দুনিয়ায় সংগঠিত হবে সুতরাং মানুষ যদি গুণার কাজ করে এই গুনার কাজের ক্ষতিটা শুধু তার একার হয় না তার নিজেরও হয় অন্য ভাইয়েরও হয় এবং গোটা সমাজের উপরে এই গুনার ভয়াবহতার প্রভাব এবং ক্ষতি পতিত হয় হাদিস শরীফে আছে বুখারি শরীফের হাদিস ওই হাদিস একটি জানাজা রসুর উল্লাহ আলী ওসাল্লাম এবং হযরত তারা উপস্থিত ছিলেন তাদের কাছে একটি জানাজা আসলো রসুরুল্লাহ সাল্লাম বলে উঠলেন মুস্তরিহন ও মুস্তরাহ আরাম আরামপ্রাপ্ত এবং যার থেকে আরাম গ্রহণ করা হয়েছে এটা হলো শব্দের অর্থ শ্রী দর্শক এবং শ্রোতা আমরা একটি বিরতি নিব বিরতির পরে আবার আমাদের এই আলোচনায় ফিরে আমাদের থাকুন। শ্রী দর্শক এবং শ্রোতা বিরতির পরে আমাদের পূর্বের আলোচনায় ফিরে আসলাম সাহাবাইকাররা এর তাৎপর্য বুঝতে পারেননি সাহাবাইকারদের অভ্যাস ছিল যে কোনো বিষয় না বুঝলে আদবের সাথে শিষ্টাচারিতার সাথে রসুরের থেকে জেনে নেয়া সাহাবাই কেরাম আরস করলেন ইয়া রসুরল্লাহ মল মুস্তরিহ অমাল মাল মুস্তরাহ মিন্ন আপনি যে মুস্তারিহ আরাম প্রাপ্ত ওয়াল মুস্তরাহ মিন্ন যার থেকে আরাম প্রাপ্ত হলো এর দ্বারা কাকে আপনি বুঝিয়েছেন রসুল্লাহ সাল্লাম তখন বললেন যে আল আব্দুল মোমেন মাতা একজন পাক্কা ইমানদার যখন মৃত্যুবরণ করে ইস্তারি হোমিন তাবিদ দুনিয়া ওয়া আদাহা দুনিয়ার সমস্ত কষ্ট ক্লেশ থেকে দুনিয়ার সমস্ত পেরিসানি থেকে দুনিয়ার সমস্ত রকমের দুঃখ থেকে অশান্তি থেকে সে মুক্তি লাভ করে ইলা রহমতুলিল্লা আজাল আল্লাহর রহমতের কোলে চলে যায় বলে আব্দুল ফাজের আর যে সমস্ত লোক পাপাচারী পাপিষ্ট গুনাগার নাফারমান এরকম লোকের যখন মৃত্যু ঘটে বলে আব্দুল ফাজের ইজামাত এই গুনাগার ব্যক্তির যখন মৃত্যু ঘটে মৃত্যু বরণ করে তস্তরিহ মিনহুল এবাদ ওয়া সাজারু ওয়া দাব্বু ওয়াল বেলাদু দু হাদিস যে এরকম পাপিষ্ট ব্যক্তির মৃত্যুতে মানুষ নিষ্কৃতি লাভ করে মানুষ শান্তি লাভ করে পশুপক্ষী শান্তি লাভ করে এমনকি বৃক্ষ রাজি পর্যন্ত শান্তি লাভ করে দুনিয়ার স্থল ভূমণ্ডল পর্যন্ত শান্তি লাভ করে তার অর্থ হল যে মানুষ যদি অন্যায় করে আর অন্যায়ের কারণে যদি প্লাবন আসে অন্যায়ের কারণে যদি টর্নেডো আসে অন্যায়ের কারণে যদি মহামারী আসে দেখা যায় হাজার হাজার পাখি মৃত্যুবরণ করতেছে পিপিলিকা তারা এরকমভাবে দিশেহারা হয়ে পড়তেছে সমস্ত গবাদি পশু জলোচ্ছ্বাসে ভেসে যাইতেছে অথচ তারা তো নিষ্পাপ সুতরাং মানুষের পাপের কারণে গবাদি পশুর কষ্ট হয় পিপিলিকার কষ্ট হয় পক্ষীকূলের কষ্ট হয় এই জন্যে পাপিষ্ট ব্যক্তির মৃত্যুতে অন্য অন্য জীব তারা খুশি হন সন্তুষ্ট হন তারা বলেন যে আমরা মুক্তি পেয়ে গেছি এই জালেমের হাত থেকে সুতরাং পাপের কুফল শুধু মানুষই ভোগ করে না বরং সমস্ত মখলুকাত জীবী মানুষের পাপের কুফল এবং কুপরিণামের শিকার হয় আল্লাহ তাবারকাতা ঘোষণা করছেন যে ওলা নদী কন্ন মিনাল আদাবিল আদনা সুরায় লোকমানে সাদ করেন ওলা নদী কন্ন মিনাল আজ আদনা এই যে গুণার কারণে যে পরিস্থিতি এবং যে পরিণাম দুনিয়ায় ঘটে এটাকে তোমরা মনে করো না যে সমস্ত শাস্তি হয়েই গেল বরং এটা ছোটোখাটো শাস্তি দেওয়া হলো সাধারণ শাস্তি আস্বাদন করা হলো দুদল আল আজাবিল বড় ধরনের শাস্তি মৃত্যুর পরে তোমাদেরকে দেওয়া হবে আমাদের এখন বড় বড় কিছু গুনার কুফল সম্পর্কে আমি আলোচনা করব আবুদ শরীফে হজরত আবদুল্লাহ আবনে আব্বাস থেকে এবং আরও অন্য অন্য সহি হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে হজরত আবদুল্লাহ আবনে আব্বাস রদিয়াল তালা আনু আমাদের নবীজির আপন চাচিত ভাই তার থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাম একদিন এরশাদ করলেন খমসুন বে পাঁচটির বিনিময়ে পাঁচটি অবস্থা হবে এটা হলো শাব্দিক অর্থ সাহাবাই কেন বললেন অমা খমসুন বে যে পাঁচটি অন্যের কারণে পাঁচটি পরিণতি হবে সে সেগুলো কী ধাদেশ্বর বে আসে রসুল্লাহ সাল্লাম তখন বললেন মা নাকাদা কৌমিল আহাদা যে সমাজ এবং যে জাতি তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করে ওয়াদা ভঙ্গ করে কথা রাখে না আল্লাহ পাক তাদের উপরে তাদের শত্রুদেরকে প্রভাবশালী করে দেন দ্বিতীয় বলছেন অমা জহারাতিল ফা হেসত ফিহিম ইল্লা ফাশা ফিহিম আল ফাকরু যে সমাজে বেহায়াপানা বিস্তার লাভ করে অশ্লীলতা বিস্তার লাভ করে সেই সমাজের মানুষ দারিদ্রতার শিকার হয় দুর্ভিক্ষের শিকার হয় শুধু দর্শক এবং শ্রোতা আজকের আলোচনার এখানে সমাপ্তি আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক মুসিব করেন ওমা বালাগুল মুবিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারকাত